গুড মর্নিং সবাইকে, এখন বাজে 8:45। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে ছেলে ব্লগটা স্টার্ট করবে, কারণ ওর ছুটি। এখন যেহেতু এক্সামটা আরম্ভ হবে, তাই জন্যে স্কুল থেকে ছুটি দিয়েছে পড়াশোনা করার জন্যে। তো বসে আছে, এখনও পড়তে বসেনি, এবার পড়তে বসবে। তো সবার দেখো চা খাওয়া হয়ে গেছে, তো এখন ব্লগটা স্টার্ট করবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণীশালের ব্লগ। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? এখন সবাইকে গুড মর্নিং। আমাদের চা খাওয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে আমাদের, এবার আমি পড়তে বসবো। ঠিক আছে, দেখো এখন কটন ঘুরে বেড়াচ্ছে। এই কটন 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 এখন ঘুরে বেড়াচ্ছে, একটু বিস্কুট খাবে বাইরে। আজকে দেখো বেশ রোদ উঠেছে, সুন্দর আজকে ওয়েদারটা, বেশ রোদ উঠেছে দেখো তো। এত সকালে তো এখন গাড়ি অত যাচ্ছে না। তো আমি দেখো চলে গেলাম রান্নাঘরে। তো এখন আমি একটু ব্রেকফাস্ট বানাবো। আমি কড়াটা বসিয়েই রেখে গেছিলাম, তো ব্রেকফাস্টে আমি আজকে দেখি একটু সুজি বানাবো। ছোট ছোট টুকরো করে দেখো আলু কাটা আছে। তো আমি প্রথমে সাদা তেল নিয়েছি, তো সাদা তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কিছু দেখো আমি এই সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নগুলো একটু গরম হয়ে যাবে, মানে তেলটা, সাদা তেলটা গরম হয়ে গেলে আমি আলু দিয়ে দেব। এই যেভাবে টুকরো করে দেখো আমি আলু কেটে রেখেছিলাম, একটু ছোট ছোট টুকরো করেই কাটতে হবে। তো আমি আজকে তোমাদেরকে আমি আজকে ঘরে ঝুরো সুজি বানাবো, তো সেইটাই ভাবলাম যে ঝুরো সুজি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো নুন দিয়ে দিলাম, একটু অল্পই নুন দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আলুটা আমি ভেজে নেব প্রথমে। ভালো করে ভাজা করে নিচ্ছি, আলুটা ভাজা করে নিয়ে, আর এই দেখো কিছু আমি কিশমিশ এই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এতে কাজু বাদাম দিলেও ভালো লাগে। কিশমিশ দিচ্ছি, একটু ভিজিয়ে রেখেছি, পরে ধুয়ে নিয়ে দিয়ে দেব। আর আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে আমি কিছু, এই দেখো আমি না এটা ফ্রিজে, দেখো আলু ভাজাটা ততক্ষণ হোক আমি তোমাদের দেখাই। আলু ভাজাটা একটু আলুটা চাপা দিয়ে রাখি, একটু ঢাকা দিয়ে রাখলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে রাখলাম, আর এই যে মটরশুঁটিগুলো এই যে দেখতে পাচ্ছ, এগুলো ফ্রিজ থেকে বার করা, এগুলো একদম ঠান্ডা মটরশুঁটি। তো এই আমি না কি করেছিলাম, শীতকালে যখন একটু দামটা কম ছিল, তখন মটরশুঁটিগুলোকে নিয়ে একটু সামান্য সিদ্ধ করেছিলাম, মানে জলটা জাস্ট ফুটে উঠেছিল, মানে একটু সামান্য নুনও দিয়েছিলাম। তো ফুটে উঠলে সেইটাকে নিয়ে মটরশুঁটিগুলোকে ভালো করে জল ঝরিয়ে ছেঁকে শুকনো করে নিয়ে আমি এইভাবে রেখে দিয়েছিলাম। এইটা সেই আগের বছরে কেনা শীতকালের মটরশুঁটি। আর এই যে সুজি রয়েছে, সুজিটা করব। তো সুজিটা আমি একদম শুকনো খোলায় প্রথমে ভেজে আর রেখে দিই, কারণ শুকনো খোলায় যদি ভেজে না রাখি এতে পোকা হবে বর্ষাকালে বৃষ্টির সময়। এই সুজিটাই করে নেব, আর আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপর মটরশুঁটিটা দেবো, যেহেতু মটরশুঁটিটা একটু সিদ্ধ করা আছে। তো দেখো এবার হয়ে গেছে আলুটা, দেখো এবার আমি এটা একটু ঝাল মিষ্টি টাইপের সুজি হয়, নোনতা, ঝাল মিষ্টি নোনতা রকম টাইপের। এবার দেখো আমি এই সুজি, যে ভাজা সুজিটা ছিল শুকনো খোলায় ভাজা, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব, তোমরা এতে কাজু বাদামও দিতে পারো চাইলে। এবার সুজিটা দিয়ে আমি একটু নুন দিয়ে দেব, আর একটু সামান্য নুন দিলাম আর কি। এবার কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেব।
দেখো কিশমিশ গুলোকে আমি দিয়ে দিলাম কাপ মেপে, আমি এক এক কাপ জল দিয়ে দিলাম। আমরা যে চায়ের মিডিয়াম সাইজের যে কাপগুলো হয় না, বড় কাপ নয়, মিডিয়াম সাইজের কাপ মতো আমি এক কাপ জল দিলাম। তো এতে এক কাপ জলই যথেষ্ট। এবারে আমি ভালো করে এই যে স্প্রেড করে দেব সুজিটা, তার সাথে আলু সেদ্ধ হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দেব, একদম লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে মিডিয়ামে করে দিলাম। আর আমি দেখো 3 চামচ চিনি দিয়ে দেবো, বেশি চিনি দিতে পারবো না, কারণ বেশি চিনি দিলে খুব মিষ্টি হয়ে যাবে। আর দেখো ঝরঝরে হয়ে যাবে এটা। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে। ব্যাস সুজি রেডি। দেখো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার দেখো কত ঝরঝরে হয়েছে, দেখো সুজিটা এরকম একদম ঝুরঝুরে হয়ে যাবে, আরো সুন্দর হয়ে যাবে দেখো ঠান্ডা হলে। তো আমরা ব্রেকফাস্ট করে নিই তিনজনে, সুজি দিয়ে ব্রেকফাস্ট, তারপর রান্নার সময় ফিরে আসছি। দেখো এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর এই যে উষ্ণিশের জন্য এই ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ও এখন খেয়ে নেবে। দেখো এটা উষ্ণিশের, লাইটটাও জ্বালি অন্ধকার। দেখো উষ্ণিশের আর আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। দেখো বাজারে গিয়েছিল কিছু সবজি নিয়ে এসেছে, তো কি এনেছে দেখি। এই যে কিছু ফল সবজি, এই যে দেখো ঝিঙে, এই কয়েকটা ঝিঙে আনা হয়েছে। বাবা ঝিঙে তো আবার পিঁপড়েও ধরেছে, কি অবস্থা, ঝিঙে মিষ্টি পিঁপড়ে ধরেছে তাই। আর দেখো এই যে বেগুন, মিষ্টি ঝিঙে পিঁপড়ে ধরেছে, এই বেগুন, আর এখানে একটা ঝিঙে আছে। আর এই দেখো এই কিছু কচু, যে কচু এনেছে। আর এখানে আমি একটু শশা আনতে বলেছিলাম, তো এই যে কয়েকটা শশা, আর কিছু হচ্ছে করলা, এগুলো করলা এনেছে। আর এই দেখো এই বড় বড় অনেক বড় বড় সাইজের পেয়ারাগুলো, তো এই বাজার আজকে আনা হয়েছে। আর দেখো একটু চিকেন এনেছে, এই যে আমাদের আর লুসির চিকেন আনলে আমাদের অনেক বেশি লাগে গো চিকেন, এই যে আমরাও খাই, তার সাথে কুকুর দুটো আছে না লুসি আর কটন, ওদের জন্যেও অনেকটা চিকেন লাগে, তাই জন্যে একটু মানে চিকেনের পরিমাণটা অনেকটাই বেশি আনতে হয়। তো এই চিকেন আমি পরিষ্কার করে ধুয়ে নেব, ঢেলে রাখি এর মধ্যে, আর ধোয়া নেই, পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে ধুয়ে আমি তুলে রেখে দেব। কিছুটা মানে লুসিদের জন্য, আর কিছুটা এই যে মেটে, ওরা ভীষণ খেতে ভালোবাসে এই মেটে, এই দিয়ে ওদের রান্না করে দেবো, ওরা তো ভাত খাবে, কিছুটা ওদের জন্য আর কিছুটা আমাদের জন্য। তো চলো যখন রান্না করব তখন ফিরে আসছি। দেখো রান্নার সময় চলে এসেছি আজকে। দেখো এই যে একটা রান্না তো হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো এখানে কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়ন। এবার গরম হয়ে গেছে তেলটা, আমি দেখো চিচিঙ্গে আর আলু এইভাবে সরু করে কেটে রেখেছিলাম, তো এইটা দিয়ে দিলাম ভাজার জন্যে। আর সামান্য একটু নুন দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আজকে এই চিচিঙ্গে আলু ভাজা হবে, আর রান্না দেখো না ওই পাবদা মাছের রান্নাটা আমার হয়েই গেছে, আর তোমাদেরকে দেখিয়ে দেব। এখন চিচিঙ্গেটা ভাজা করে নিই। দেখো চিচিঙ্গে আর আলু ভাজা হয়ে গেছে, তো আমি একটু পোস্ত ছড়িয়ে দিলাম। তো পোস্ত দিয়ে খেতে বেশ ভালোই লাগে, পোস্ত তো আর বাড়তে পারলাম না,
তো এইটাই সুন্দর করে একটু আর একটু ভাজা করে নি পোস্ত দিয়ে, উপর থেকে পোস্ত ছড়িয়ে দিলে বেশ ভালো লাগে, টেস্ট হয়। তো এই আমার রান্না হয়ে গেল। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর সার্ভ করে দিই এটা একটা জায়গায়। তো দেখো আজকের আমার রান্না একদম রান্না ফাইনালি কি কি হলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো আমার ভাত, এই গরম গরম ভাত হয়ে গেছে, আর এই দেখো চিচিঙ্গে আলু ভাজা, একটু পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম, আর এই দেখো লাউটা একটুখানি ছিল এটা রেখে দিয়েছি, পরে গরম করে নেব। আর এই যে আমার পাপড়া দিয়ে সর্ষে, তোমাদেরকে যেটা শেয়ার করা হয়নি, তো আমার অন্য চ্যানেলে চ্যানেল আছে, সেই চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো এই এই আজকে আমার রান্না। তো উষ্ণীষের কাছে যাই, ও ব্লগটা শেষ করে দেবে, এন্ড করবে ব্লগটাকে। আমি এখন লিখছি, এখন পরীক্ষা দিচ্ছি, প্রশ্ন করছি এখন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা, সবাইকে গুড আফটারনুন। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।